নাটোর সদর উপজেলা স্বনির্ভর সমবায় সমিতি লিমিটেড ইউসিসি এর পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে বিজয়ী সভাপতি স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইস্তেক আহমেদ ডলার তার সমর্থকদের সাথে গাড়ি বহর নিয়ে শহরে ফেরার পথে কানাইখালী এলাকায় হামলার শিকার হন। এ সময় বিক্ষুব্ধ সমর্থকরা বিক্ষোভ সহ সড়ক অবরোধ করে। আজ বিকেল 5টার দিকে এই হামলার ঘটনা ঘটে। ইস্তেক আহমেদ ডলার অভিযোগ করেন, নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ভাই শরীফুল ইসলাম শরীফকে হারিয়ে তিনি সভাপতি নির্বাচিত হন। নির্বাচন শেষে গাড়ি বহর নিয়ে শহরের দিকে ফিরছিলেন তিনি। এ সময় শহরের কানাইখালী এলাকায় সন্ত্রাসী কুত্তা সেলিম ও তার সহযোগীরা তার মোটরসাইকেল বহরে হামলা চালায়। এ সময় একটি মোটরসাইকেল ভাঙচুর করে তারা। এর প্রতিবাদে প্রতিবাদ মিছিল সহ সড়ক অবরোধ করে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। খবর পেয়ে আইন শৃঙ্খলা রক্ষায় ঘটনাস্থলে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়। ঘটনার সময় জেলা আওয়ামী লীগের বৈঠকে উপস্থিত জেলা আওয়ামী লীগ সভাপতি সংসদ সদস্য আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম রমজান সহ নেতৃবৃন্দ খবর পেয়ে ছুটে যান ঘটনাস্থলে। সেখানে গিয়ে সন্ত্রাসীদের গ্রেপ্তারের নির্দেশ দিলে এবং পুলিশ প্রশাসনের আশ্বাসে প্রায় এক ঘন্টা পর অবরোধ তুলে নেয় স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। নাটোর পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগ সহসভাপতি উমা চৌধুরী জলি বলেন, ঘটনার সময় কান্দিফিটা এলাকায় দলীয় কার্যালয়ে নবগঠিত জেলা আওয়ামী লীগের প্রথম বৈঠক চলছিল। এই হামলার খবর পেয়ে সভাপতি সংসদ সদস্য আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম রমজান সহ সকল পর্যায়ের নেতাকর্মীরা ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে সন্ত্রাসীদের গ্রেপ্তারে 24 ঘন্টা সময় দেওয়া হয়েছে। প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় নেতাকর্মীরা। সুপ্রিয়া জাহান, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ।